Okay, Martin. হোটেলের লাগিয়ে দেশ গেছিলাম। আমি 1 বছর জন্য থাকেছি ওইখানে সাভারে, ঢাকা সাভারে ঢাকার কাছে। আচ্ছা, ও মেমোরিয়াল আছে সেখানে সাভারে, লিবারেশন ওয়ার মেমোরিয়াল জন্য। আচ্ছা আচ্ছা, ওইখানে কাছে এই হসপিটাল আছে, এই হসপিটাল নাম সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড। আচ্ছা 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 আচ্ছা, তো উঙ্কু আপনার বাংলা তো খুব ভালো। আমি সেখানে আমি বাংলা কথা শিখতে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, আর আচ্ছা, আর পেশেন্টের সঙ্গে অল্প কিছু বাংলা শিখতে, তারপরে এই দেশে ফিরে আসে আমি আরেকটা পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, একটা প্রফেসর আছে, এর নাম উইলিয়াম রাডিচে, সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি কলেজ লন্ডন। ও ইংরেজি লোক কিন্তু প্রফেসর অফ বেঙ্গলি, ও বাংলা আলাপ করতে পারে। হ্যাঁ, খুব সুন্দর বাংলা বলতে পারে আর লিখতে পড়তে পারে। আচ্ছা, আপনার কাজ কি কি কাজ হলো? আমার কাজ, আমি নার্স, আমি স্টাফ নার্স, আমি 20 বছর জন্য স্টাফ নার্স কাজ করি। আচ্ছা, কোন হসপিটালে লাগি? সেন্ট জোসেফস হসপিস। আচ্ছা আচ্ছা, এই কাজ খুব কষ্টর কাম নাকি? হ্যাঁ, আমার কষ্ট আছে কিন্তু এক্সপিরিয়েন্স নার্সের জন্য খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আশা করি দেখা, খুব খুশি হইলাম দেখা করছি, আরও ইন্টারভিউ করবো। আমরা তো আমরা আসন ফ্যামিলি মানুষ, এরা লোকে দেখা করলাম, তো আমি খুব খুশি। আমার আমার ফ্রেন্ড হলরে হইমু দেখো লাগে, আর আশা করি কালকে আর একটা ইন্টারভিউ করবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, বিয়ার সাথে করে লিস নি, হুরুতে আসেন নি, কতজন? ইনশাআল্লাহ। Yeah, I like him, Aslam. Yeah, I like that one.